السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد جابتي برشانشا الله تعالى جنة شانتي برشيته سشت نبي بريو نبي حضرت محمد صلى الله عليه وسلم البوتي آج اكتی حدیث بولبو যে গৃহস্থলি কাজকর্মে আমাদের স্ত্রীর সাথে সহযোগিতা করার ব্যাপারে আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকলে ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিজনের সহায়তা করতেন, আর সালাতের সময় এলে সালাতের জন্য চলে যেতেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে থাকতেন তখন তার স্ত্রীদেরকে বিভিন্ন কাজকর্মে হেল্প করতেন, গৃহস্থলি কাজকর্ম করতেন। তাহলে আমরাও যখন আমাদের ঘরে থাকব তখন আমাদের স্ত্রীদের টুকটাক কাজে আমরা হেল্প করব, তাহলে একটা এই সুন্নাহ পালিত হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ঘরে স্ত্রীদের কাজে বা ঘরের গৃহস্থলী কাজকর্মে সাহায্য সহযোগিতা করতেন, যেন আমরাও যদি আমাদের স্ত্রীদের কাজকর্মে হেল্প করি, ঘরে সময় দিই, ঘরে টুকটা কাজকর্ম করি, তাহলে এটা আমাদের জন্য একটা সুন্নাহ হবে। আমরা সব সময় এই কাজটা করার চেষ্টা করব। এছাড়াও যাদের স্ত্রী নাই তারা যদি তাদের মায়ের কাজে ঘরের কাজে যদি হেল্প করে সাহায্য সহযোগিতা করে এটাও একটা সুন্নায় পরিণত হবে। আমরা বাহিরে অযথা সময় ব্যয় না করে, বাহিরে যে আড্ডা না মেরে আমরা যদি আমার স্ত্রী সন্তানদের কাজে সহযোগিতা করি এটাই সর্বোত্তম ভালো কাজ হবে। আমরা সালাতের সময় হলে অবশ্যই সালাতে চলে যাব, বাজারের সময় হলে বাজার করতে যাব, কিন্তু বাকি সময়টা আমরা আমাদের পরিবারের কাজে ব্যয় করব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।